আর এই মার্ক দেখুন কত রমণীয় মার্ক। আর এর পাশে রয়েছে আমাদের গিরিরাজজি। দেখুন গিরিরাজ পরিক্রমা করতে করতে আমরা কোথায় ঢুকে গেছি, রাস্তা চিনতে পারতেছি না। রাধে রাধে। বিকেলবেলা সব ব্রজবাসীরা কিভাবে বসে আছে দেখুন। সত্যি জানি না কোন জন্মের স্বীকৃতি ফলে এই বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি। আর এই গোধূলি বেলা দেখুন গিরিরাজকে কিভাবে রেখেছে, কি অপূর্ব দৃশ্য চারোদিকে, তাই না? আমরা চলে আসলাম এখন আখের রস সেবন করার জন্য। দুই একজন কমেন্টও করেছেন যে মাতাজিকে নিয়ে প্রভু সবসময় ভিডিও করবেন নাকি এরপর থেকে। মিত্র, মাতাজিকে নিয়ে ভিডিও করব না কি করব, তাহলে মাতাজিকে অন্যত্র পাঠাবো যে সিনেমা দেখতে যাও, নাকি বান্ধবীদের সাথে ঘুরে আসো, আড্ডা মারো, এ করো সে করো, খাবার দাবার খেয়ে আসো রেস্টুরেন্টে। বেশিরভাগ কলিযুগে 99% কিন্তু এটিই হয়, আর সে কারণে কত সংসার যে ভেঙেছে। রাধে রাধে। তো আজকে চলে আসলাম গিরিরাজ পরিক্রমা দিতে, তো আপনিও চলেন আমাদের সাথে গিরিরাজ পরিক্রমা দিতে। আর যেতে যেতে অবশ্য মন্দির দর্শন করব, তো সাথেই থাকেন। এই দেখুন কত সুন্দর তমাল বৃক্ষ রয়েছে এখানে, মনে হয় এক এক বৈষ্ণব এখানে দাঁড়িয়ে আছে। এই গিরিরাজ তলটিতে যে বৃক্ষ আছে না কেন, সব বৃক্ষই অনেক ভাগ্যবান, কারণ এরা গিরিরাজ তলটিতে জন্ম হয়েছে। এদের কত শান্তিময় স্থান দেখুন। আর এই গিরিরাজ তলটির নিচে তমাল বৃক্ষের নিচে এক বাবা শুয়ে আছে, এদের মাথায় সত্যি কোনো টেনশন নেই, খুব সুন্দর শান্তিময় স্থানে শুয়ে আছে। এই যে দেখো, আর এই দেখুন প্রভু বসে আছে গাড়িতে। আর এই মার্ক দেখুন কত রমণীয় মার্ক। আর এর পাশে রয়েছে আমাদের গিরিরাজজি। আমরা আজ পরিক্রমা করতে করতে অনেক মন্দির দর্শন করব, কিন্তু দেখুন আমাদের এই 21 কিলোমিটার পরিক্রমা মার্গের ভিতর অনেক মন্দির রয়েছে, কিন্তু অনেক ভক্তরা দর্শনে এসে সে মন্দির দর্শন করতে পারে না। তো আপনাকে দর্শন করার জন্য তো আমরা রয়েছি, তাই না? আর গিরিরাজ তলটিতে সত্যি আসলে আমার কান্না পেয়ে যায়, কেন জানি না, কি অদ্ভুত সৃষ্টি ভগবানের, না? আমি ভিডিও শ্যুট করছি আর অর্পিতা এখানে বসে বসে বোর ফিল করছে। হ্যাঁ, বোরিং লাগছে না? দেখেছো মার্কটা কত ভালো লাগছে বলো, কোনো অশান্তির ছোঁয়া নেই, শান্তি আর শান্তি। দেখো একবার মার্কটা কি ভালো লাগছে, দূর দূর অবধি ধুধু করছে। ওই যে ভক্তরা হেঁটে হেঁটে চলে আসছেন এদিকে, আবার এদিকের মার্গেও সেই ভক্তরা চলে গিয়েছেন। দারুণ একটি পরিবেশ, তাই না? চলো তাহলে আবার এগিয়ে যাই। দেখুন কত বিশাল বন গিরিরাজের তলটিতে, সেই বনে আমরা আসলাম। আচ্ছা, এই জায়গাটা কত ভালো লাগছে না? দেখুন গিরিরাজ পরিক্রমা করতে করতে আমরা কোথায় ঢুকে গেছি, রাস্তা চিনতে পারতেছি না। রাধে রাধে। বিকেলবেলা সব ব্রজবাসীরা কিভাবে বসে আছে দেখুন। আর আজকে কোথায় চলে আসলাম আমরা গিরিরাজ পরিক্রমা করতে করতে? আজকে একদম ব্রজবাসীদের গ্রামে ঢুকে পড়েছি, মহল্লা মানে এত ক্লোজ আর মহল্লার ভিডিও আগে কখনো করা হয়নি। দেখুন
ব্রজবাসীরা কিভাবে বাস করে। এটি কিন্তু আন্নোর গ্রাম। এখানে ব্রজবাসীদের একদম কাছে কোলের মধ্যে চলে এসেছি আজকে ভিডিও তৈরি করতে করতে। আর ডান দিকে লক্ষ্য করা যাচ্ছে গিরিরাজজি, কিন্তু গিরিরাজের উপরে ও এত সুন্দর সুন্দর স্থান রয়েছে যেগুলো দর্শন করতে করাতে পারবো না যেহেতু আমরা ব্রজবাসী নই। যারা ব্রজে জন্ম নেন তাদেরই অধিকার আছে। আর বিকেলবেলা বেশ ব্রজবাসীরা খুব জমজমাটের সহিতই থাকে, দেখলে বোঝা যায় কত সুন্দর রয়েছে। ডান দিকে একটুখানি চেড়ে ধরো, ব্রজবাসীরা বিকেলবেলা কত সুন্দর চৌকিতে বসে থাকেন। হ্যাঁ, আর সবাই রাধেশ্যাম করেন এবং বলেন যে আমাদের ভিডিও তৈরি করো, আমাদের ভিডিও তৈরি করো। অদ্ভুত সুন্দর লাগে ব্রজবাসীদের এত কাছ থেকে দেখতে। যদিও বা কোনো রকম তাদের আপত্তি নেই ভিডিও তৈরি করাতে, যে কত পশুপালন করেন ব্রজবাসীরা। বাহ, এই না হলে কি আর আমাদের গ্রাম, রাধারানীর গ্রাম আর ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম, এরকম সুন্দর জিনিস তো থাকতেই হবে। বাহ, মোটামুটি যে যেই কাজকর্ম করুক না কেন, সন্ধে হলে পরে মোটামুটি সবাই ঘরের দিকে চলে আসেন আর এরকম নিজেদের চৌকিতে বসে গল্প আনন্দ আদি সব কিছু করেন। হ্যাঁ, আর গোমাতা যদি আঙিনায় থাকে আরও তো সুন্দর লাগে দেখতে পারে। সত্যি জানি না কোন জন্মের স্বীকৃতি ফলে এই বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি। গোবিন্দ রাধারানী অশেষ কৃপা। আর আমার প্রভু, আমি সত্যি আমার প্রভুকে আমি ভগবানই মানি, কারণ আমার প্রভুর জন্য আজ আমি বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি। রাধারানীর কৃপা তো অবশ্যই আছে, তার সাথে সাথে আমার প্রভুরও অনেক কৃপা আশীর্বাদ আমার সাথে আছে। এর জন্য আপনারা আশীর্বাদ করবেন অবশ্যই। তো যাই হোক, আজকে মিত্র কিন্তু আমাদের দর্শন করতে করতে প্রায় গোধূলি লগ্ন ছুঁয়ে ফেলেছি। দেখুন, আমরা যে স্থানে যাই না কেন সে স্থানের একটি মেইন ভিডিও কিন্তু মেইন চ্যানেলে ছাড়া হয়, আর তারপরে আমাদের যে নিজস্ব ব্লগটি, কী করি না না করি, কী ইনসিডেন্ট আমাদের সাথে হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু আমরা পরে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, রাধে 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 রাধে, রাধা কুণছে। হ্যাঁ, আমাদের সন্ধেবেলা জমে উঠেছে পুরো, যতটা দেখা যাচ্ছে গিরিরাজের তলটি মাঠ ততটা জায়গা জুড়ে শুধু দেখুন বাদর আর বাদর। যে যত স্থানে দর্শনের জন্য যাই না কেন সবসময় সঙ্গে করে নিয়ে, বলে স্ত্রীকে নিয়ে সবসময় দেখি সঙ্গে করে নিয়ে তাকে। অনেকে দু একজন কমেন্টও করেছেন যে মাতাজিকে নিয়ে প্রভু সবসময় ভিডিও করবেন নাকি এরপর থেকে। মিত্র, মাতাজিকে নিয়ে ভিডিও করব না কি করব, তাহলে মাতাজিকে অন্যত্র পাঠাবো? যে সিনেমা দেখতে যাও, বান্ধবীদের সাথে ঘুরে আসো, আড্ডা মারো, এ করো সে করো, খাবার দাবার খেয়ে আসো রেস্টুরেন্টে। বেশিরভাগ বর্তমান কলিযুগে 99% কিন্তু এটিই হয়, আর সে কারণে কত সংসার যে ভেঙেছে তার কোনো শেষ নেই। কিন্তু শাস্ত্র স্বামীকে স্ত্রীর গুরু হিসেবে খ্যাতি দিয়েছে, তাহলে গুরুর কর্তব্য কী, তাই না? তাকে ভগবত সেবা করানো। ভগবত কর্ম বিষয়ে, ভগবত কর্ম সম্বন্ধীয় যেসব কর্ম আছে সেই সব কর্মে তাকে নিবেশ করানো। যেরকম ধরুন ভগবত কথা শ্রবণ করা, মন্দিরে যাওয়া, বৈষ্ণবদের সঙ্গ করা, এই ব্রজধামের অনেক স্থান দর্শন করা, কৃষ্ণ নাম করা, জপ করা, ভগবানের শৃঙ্গার করা, ঠাকুর সেবা আদি, প্রসাদ রন্ধন করা, এসব জিনিসে স্ত্রীকে লাগাতে হয়, তবে গিয়ে সেই স্ত্রী ভক্তিমতী হয়। এবং শাস্ত্র যখন আপনি অধ্যয়ন করাবেন, তাকে শাস্ত্র শোনাবেন, তখন পাপ এবং পুণ্য এই দুটোর মধ্যে কিন্তু ভেদাভেদ বুঝতে পারবে স্ত্রীরা। তার আগে কিন্তু পারবে না, সে পাপকর্মে লিপ্ত হবেই। ওই জন্য যে কৃষ্ণ ভক্তিতে যখনই কোনো স্ত্রী প্রবেশ করেন তখন তিনি কিন্তু সর্বাঙ্গ সুন্দর হয়ে যান, এটি হলো ভক্তির আরেকটি গুণ। তো সে কারণেই মিত্র, গুরু হিসাবে আমার তো দায়িত্ব রয়েছে স্ত্রীকে দিয়ে সঠিক পথে চালনা করা। সে কারণেই সর্বদা তাকে নিয়ে বিচরণ করতে হয়, সব স্থানে যেতে হয়, যাতে এই ব্রজধামের প্রতি প্রেম বাড়ে।
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বাড়ে, কেন কি ব্রজধামের অনেক গুণ রয়েছে না, এই ব্রজধামের সঙ্গ করতে 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 যে কোনো ব্যক্তি পবিত্র হয়ে যাবে, সে ভক্তি করুক আর না করুক, এটা হলো ব্রজধামের গুণ। তাই আমিও অর্পিতাকে সর্বদা সব জায়গায় স্থানে নিয়ে যেতে 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 না আর শক্তি হয়, মানে বাহিরের জগতের কোনো কিছু যেন তার প্রতি আর কোনো কাজ না করে, শুধুমাত্র কৃষ্ণ ভক্তি আর ব্রজধামের যে আমাদের চিন্ময় বস্তু আছে তাদের প্রতি যেন প্রেম জন্মায়, তাহলে আর কোনো দিন এখান থেকে যেতেও চাবে না আর ভক্তিতে যেন লেগে থাকে। আর কোনো স্ত্রী যদি কোনো সংসারের ভক্তিতে লেগে থাকে তো সে সংসারে লক্ষ্মী দেবী এবং নারায়ণ সর্বদা বিরাজ করবেন, আর সেটি যে বৃন্দাবন, বৃন্দাবন থেকেও ঘরের মধ্যে সর্বদা চারি দিকে বাইরে ঘরে বৃন্দাবন আর বৃন্দাবন আর মধুর মধুর আনন্দের উপলব্ধি করা যায়, সে কারণেই আমার এই প্রচেষ্টা। আর আমার জীবন সার্থক, কারণ বৃন্দাবন ধামে এসে আমার জীবন সত্যি অনেক সার্থক। আজ প্রভুর জন্য আমি এই বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি। ভগবান বলেছে যে আমার ভজন না করো, না করে যে স্বামীর ভজন করো, তাহলেই আমি সন্তুষ্ট হব। আর জয়দেব পদ্মপতি তো সবাই আপনারা জানেন যে সে স্বামীর ভজন করে গোবিন্দর দর্শন পেয়েছে, তাই না? তাহলে চলুন মন্দির দর্শন করাই। তো এবারে হনুমানজির মন্দির দর্শন করুন। আমাদের পরিক্রমা মার্গে কিন্তু অনেকও মন্দির রয়েছে কিন্তু ভিড়ও তেমন রয়েছে, তো চলুন এখানে খুব সুন্দর রাধা মাধবের বিগ্রহ দর্শন করা যায়, আমরা সেই রাধা মাধবের বিগ্রহ দর্শন করি। তো মিত্র, এরকম সন্ধেবেলায় টিভি চালিয়ে না বসে আমাদের মন্দিরে এসে ভগবানকে দর্শন করার মজাই আলাদা। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি এখানে এন্ড করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।